আজকে আর অফিসে যাওয়া হলো না, সকালবেলায় দেখি ঘুম ভেঙে নিয়াজের খুব জ্বর, তো আজকে আর অফিসে যেতে পারলাম না। ঘুম থেকে উঠতে উঠতে নিয়াজকে সামলে প্রায় 9টার মতো বাজে, এখন সকালের নাস্তা তো করতে হবে। নিহাল বলছে সে পরোটা খাবে, আপনাদের ভাইয়ার শরীরটাও খারাপ, তারও জ্বর জ্বর ভাব, সেও বলতেছে পরোটা খাবে, কিন্তু নিয়াজকে রেখে আমি যে পরোটা বানাবো সেই সুযোগ নেই। যার জন্য নিহাল বাহির থেকে গিয়ে পরোটা নিয়ে আসলো, ডাল ভাজি নিয়ে আসলো। আর নিহালের এইখানকার ডাল ভাজি খুব ভাল লাগে, আর আমাদের কাছে ভাল লাগে না, এটা স্বাভাবিক, কারণ টেস্টের মধ্যে আমাদের পার্থক্য আছে। নিহালের আবার অনেক উইয়ার্ড জিনিস ভাল লাগে। যাই হোক, তারপরে আমরা সকালের নাস্তা করলাম, আর নাস্তায় যেহেতু পরোটা ছিল আর ডাল ভাজি ছিল, নিয়াজকেও দিলাম, কিন্তু নিয়াজের জ্বর থাকার কারণে আজকে সে কিছুই খাইতেছে না। তাকে চিড়া বা মাখায় দিলাম, সেটাও সে খাইলো না, তার কাছে আজকে কিছুই খাইতে ইচ্ছা করে না, জাস্ট হচ্ছে সে দুধ খাইতেছে, আর একটু পর পর দেখা যায় কান্নাকাটি করে, কোলে উঠা বসে আছে। আর এখানে হচ্ছে মাথায় জলপট্টি দিতেছি, কারণ জ্বর 102, 102-এর নিচে সে কোনোভাবেই নামতেছে না। তারপরেও আর ইচ্ছা করেই হচ্ছে যে দেখা যায় যে সারা শরীর যদি মুছায় না দেয় তাহলে আর ও মুছতে চাইবে না, তো কান্নাকাটি করাই হচ্ছে জলপট্টি দিতেছি মাথায়, আর গা মোছায় দিতেছি একটু পর পর। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে যে ফ্রিজে আছে হচ্ছে, তার জন্য সাপোজিটার আগে থেকেই আনা, তো সেটা দিব। এখন আমাদের মনে নেই আসলে তার জন্য কত পাওয়ারের সাপোজিটার দিতে হবে, কারণ ফ্রিজে 125 পাওয়ারও আছে আবার 250 পাওয়ারও আছে। তো হঠাৎ করে মনে হলো যে লাস্ট টাইম মনে হয় 250 পাওয়ারের এনে ভেঙে ভেঙে 125 করে আমরা ওকে দিছিলাম, তো সেইটাই এখন ওকে দিব। সেটা নিয়ে আসলে আমরা বলাবলি করতেছি যে কত দিব কত দিব। তো এরপরে একটা সাপোজিটার দিয়ে দিলাম, তখন প্রায় মনে হয় 12টা বাজে, যেন 6 ঘন্টা পরে হইলে একটা মিল থাকে, এরকম করে আর কি দিয়ে দিলাম। আর এদিকে সাপোজিটার দেওয়ার পরে ওর জ্বর খুব একটা কমছে এরকম না। এরপরে আবার আপনাদের ভাই বাজারে গেল, সেখান থেকে সে আসার সময় একটা নাপা সিরাপও নিয়ে আসলো, কারণ দুইটাই দিতে হবে। আর এদিকে নিয়াজকে কিছুই খাওয়াইতে না পারার কারণে দেখা যায় যে সাহস করে ও বেশি ওষুধও দেওয়া যাচ্ছে না, জাস্ট হচ্ছে একটা সাপোজিটারই দিয়ে দিলাম প্রথমে। আর এখানে নিয়াজ ব্যথাটা পাইছে কালকে, যার জন্য জ্বর হইলো, কালকে গতকালকে পড়ে গিয়ে নাকি সে ওয়ালের সাথে বাড়ি খাইছে আর টাইলসের সাথে লেগে ঘাড়ের পেছনে অনেকটা জায়গা কেটেও গেছে, যার কারণে হয়তোবা তার জ্বরটা আসছে। আর মাথা তো সবসময় অনেক গরম থাকে, আর আজকে জ্বরের কারণে আরো বেশি গরম হয়ে আছে। আর এদিকে নিহাল যাবে স্কুলে, ওকে টিফিন দিব, তো টিফিনে ওকে বললাম যে চিকেন ফ্রাই করব আর হচ্ছে ফ্রাইড রাইস দিবো, বলতেছে আমি ফ্রাইড রাইস দিবো না চিকেন ফ্রাই নিব, তো তাকে চিকেন ফ্রাই করে দিলাম। আর সে এখন স্কুলে যাওয়ার জন্য পুরাই রেডি, কিন্তু সে হচ্ছে বাইরে দাঁড়ায় আছে, ব্যাগ নেওয়ার কোনো খবর নেই, তো এদিক থেকে আমি ওর ব্যাগ রেডি করে দিয়ে দিলাম, আর হচ্ছে সাথে তার পানিও আছে। আর স্কুলে যাওয়ার জন্য সে দেখা যাওয়ার 1 ঘন্টা আগে থেকে রেডি, তাকে আটকায় রাখছি শুধুমাত্র টিফিনের জন্য, আর ছাতি নিতে ভুলে যায়, এর জন্য ছাতিটাও ডেকে দিয়ে দিলাম যে ছাতিটা নিয়ে যাও, বাইরে রোদ আছে, কারণ এখানে রোদ এখন আছে তো একটু পরে দেখা যাবে আবার বৃষ্টিও আছে, হাওরের কথা বলা যায় না। যেমন একটু পরে দুপুরে 2টা 2:30-এর দিকে হবে যে এমন ঝড় ঝড় আর বৃষ্টি হইলো, তখন আপনাদের ভাই অবশ্য ঘুমায় ছিল, তার শরীরটাও খারাপ, নিয়াজও ঘুমায় ছিল, তার শরীরটা তো আরো বেশি খারাপ, যার জন্য আজকে আমি বাসায় অফিসে যেতে পারি না, আর অফিসও অনেক কাজ ছিল তারপরেও যাইতে পারলাম না। আর ছাদে গেলাম ধনিয়া পাতা আনবো, কারণ আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে গতকালকে যেভাবে লাউ ডাল রান্না করছিল সেভাবে রান্না করো, আর তার জন্য ছাদে গেলাম ধনিয়া পাতা আনতে। আর দেশি ধনিয়া পাতে এত সুন্দর ঘ্রাণ, আপনাদেরকে আর কি দেখাইলে বুঝবেন না একমাত্র যদি নাকের সামনে না দেই, এরকম অনেক সুন্দর পাতা হয়েছে, সাথে ঘ্রাণও অনেক সুন্দর। আর এদিকে প্রেশার কুকারে রান্না করব তাড়াতাড়ি করে, চুলায় গ্যাসের পরিমাণও কম, যে কোনো সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো প্রেশার কুকারে ডালটা রান্না করলাম অল্প সময়ে। এটা তো আপনারা আগেও দেখছেন আমাকে যে আমি প্রেশার কুকারে ডাল রান্না করি।